বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি আপনাদের সঙ্গে মিলন মোহনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যমুনা ফিউচার পার্ক থেকে আমার ব্লগটি শুরু করছি আজকে আমি রান্নাই করব রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যমুনা ফিউচার পার্কে এসেছিলাম তাই একটুখানি ভিডিও করেছি আমি এখান থেকে আমি আপনাদের সাথে রেসিপিটি এখন এখান থেকে ফিরে যেয়ে রেসিপিটি রান্না করছি এটা শেয়ার করছি আমি যে বরই কুল বড়ই আর কি বরই আর আলু সজনা আর এই মাস এই তরকারিটা ঝোল তরকারি রান্না করব এটা আমার মায়ের হাতের রেসিপি আমার মা এখন এই দুনিয়াতে নেই আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন বৃহস্তবাসী হয় আমার মায়ের রান্নাটা আমার মায়ের রান্নাটি আমি আজকে করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি এটা খুব সুন্দর একটা খুব মজার তরকারি এই রেসিপিটি আমি শেয়ার করছি ঝোল তরকারি এটা শেয়ার করছে আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সবিনয়ে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আমার সাথেই থাকুন আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা করেন নাই তাদের জন্য আমার অনেক ভালোবাসা আর আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমার প্রতিদিনের ভিডিওগুলি দেখুন লাইক দিবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন আমি আমি যেন আনন্দের সাথে ভিডিওগুলি দিতে পারি আজকে আমি এই যে শিঙ মাছ বড়ো বড়ো শিং মাছ এটা দিয়ে এই যে বড়ই বড়ই দিয়ে তারপর সজনা সজনাটা তো শীতের সময় শীতের সময় মানে কি ফুল আসে ওই সময়টা এটা হলো অফ সিজনের সজনা এটা মনে হয় বারো মাসি হয় বাজারে পাওয়া গিয়েছে তাই নিয়ে এসেছি তাই মনে হলো যে আমার মা তো এভাবে রান্না করতো আমি সেভাবে রান্না করেছি অনেক টেস্টি এই তরকারিটা গরমে প্রশান্তি যোগায় খুব ভালো লাগে দর্শক আমার সাথেই থাকবেন আর আমার কথা ভাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে শিং মাছ নিয়েছি আমি এই শিং মাছ আমি রান্না করবো আজকে এটা হলো জ্যাতা শিং মাছ এই শিং মাছ আমি কিন্তু ফ্রিজেরটা অত ভালো লাগে না নিয়ে এসে তখনই কেটে রান্না করলে অনেক টেস্ট লাগে আমি এভাবেই খাই যে ভুনা করি বা চচ্চড়ি রান্না করি মানে যেভাবেই রান্না করি আর কি এভাবে করি যে কেটে বেছে আমি মাছটি নিয়েছি টুকরো করে নিয়েছি তারপরে এই যে সজনা দেখুন এই সজনাগুলি এভাবে আশ ছাড়িয়ে দুপাশ থেকে আশ ছাড়িয়ে নিয়ে যে এই যে সজনাগুলি এরকম ছিল আমি দেখ দেখানোর জন্য কয়টা রেখে দিয়েছি আপনারা সবাই নিশ্চয়ই চিনেন আমরা চিনি আমরা বাঙালি আমরা চিনি এই যে আলু আলু কেটে নিয়েছে ওভাবে আর এই বড়ই যেটা এই বড়ইটা শুকনো বড়ই তো এটা আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি যাতে নরম হয় আর এই যে মশলাগুলি তেজপাতা শুকনামরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ জিরা ধনিয়া আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো নিয়েছে আমি একটা হাড়ি চাপিয়েছি হাড়িতে আমি এই যে সাদা তেল রান্নার তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিবেন আপনারা তেলটা দিয়ে ওটা এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমি কিন্তু মশলার পরিমাণ খুব কম দিব এতে দিয়ে পাতলা একটা ঝোল তরকারি হবে খেতে অনেক টেস্ট লাগবে আবার গরমে খুব প্রশান্তি জোগাবে ভালো লাগবে এই যে আদা রসুন পেস্ট আমি এক চামচ দিলাম তাহলে হাফ চামচ করে করে হলো তেজপাতা ফেলে দিলাম এটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এখন আমি এক চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম এই যে মরিচ পাউডার দিয়ে দিলাম লবণ দিয়ে নিলাম লবণটা লাগলে আমি সাত মতো আবার দিব মুখে দিয়ে দেখে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এরকম দিয়ে একটু পানি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা মশলাটা আগে কষিয়ে নেব তারপরে এই যে কাঁচা মরিচ দিলাম একটুখানি শুকনামরিচ এবং কাঁচামরিচ দুটাই তারপরে মাছটাতে ওইদিকে আমি মশলা কষ কষাইতে দিয়ে এখন আমি এই যে এখানে মাছটার মধ্যে প্রথমে হলুদটা মেখে নিলাম তারপরে একটু শুকনা মরিচ ফাঁকি আর একটু লবণ দিয়ে নেবো এই যে খুব সামান্য করে দিচ্ছি দিয়ে মাখিয়ে এটা রেখে দেবো যেন একটু লবণ একটু মরিচ একটু ঢুকে যায় আর কালারটাও ভালো আসে মাছের এই জন্য আমি মাখিয়ে রাখলাম এটা এটা রেখে দিয়েছি এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে একটু পানি দিয়ে বলক তুলে নিলাম মশলা কষানোর পরে পানি দিয়েছি দিয়ে বলক এসেছে এখন মাছটা আমি এটা ছেড়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রাখবো মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব করে মাছটা আমি উঠিয়ে রাখবো যে এইভাবেই আর কি রান্না করা অনেক টেস্ট হয় এই তরকারিটা অনেক টেস্ট হবে ভালো লাগবে খেতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারাও এইভাবে রান্না করে খেতে পারবেন এটা যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় মাগুর মাছ শিং মাছ বোয়াল মাছ যে কোনো মাছ দিয়ে ভালো লাগবে কাতল মাছ রুই মাছ যে কোনো মাছ দিয়ে এই ঝোল তরকারিটা কিন্তু ভালো লাগে একটু বড়ই ফেলে দিলে অনেক টেস্টি হয় অনেক মজার এই তরকারিটা এই যে মাছগুলি আমার হয়ে গিয়েছে মাছ আমি উঠিয়ে রেখে এখন আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো আলু দিয়ে কিন্তু বেশি কষাইতে হয় না হলে সজনাটা আমি পরে দেবো এই যে দেখুন আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি আলুটা ওই যে মাছ তুলে নেওয়ার পরে যে ঝোলটা থেকে গেল মশলা আমি একবারই দিয়ে নিয়েছি এখন আমি এই আলুটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নেব তখনই আলুটা সিদ্ধ হয়ে যাবে প্রায় এইটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিলাম এখন আমি এতে সজনাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঝোলের পানি একটুখানি দিব সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছে আর কি নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব পানি দেওয়া দেওয়া হলে ওটা একটু সিদ্ধ হলে এই যে এখন পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিলাম এখন এই যে বলক আসলে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে গেলে তাহলে ভালো লাগবে ঝোলটা এতটাই মজা অনেক টেস্টি কিন্তু এই সজনা তো আমরা চচ্চড়ি খেয়ে থাকি ডালের সাথে খেয়ে থাকি এভাবে ঝোল রান্না করে আপনারা খেয়ে দেখেন ভালো লাগবে এই যে সজনাটা আমার সিদ্ধ হয়ে এসেছে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে সব কিছু এখন হয়ে গিয়েছে এখন আমি মাছটা এতে দিয়ে দেবো মাছ দিব বড়ই দিব দিয়ে আবার ঝোলের পানিটা একটু অ্যাড করব এই যে দেখুন এখন আমি মাছটি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার যতটুকু পানি লাগবে একটু মুখে দিয়ে দেখলে হবে যে ঝাল লবণটা লবণ যদি একটু লাগে আর অন্য কিছু তো আর দেওয়ার কিছু নেই শুধু একটু লবণটা যদি লাগে সেটা দেয়া যেতে পারে সেজন্য প্রথমে আমি একটু কমই রেখেছি লাগলে দেয়া যাবে বেশি হলে তো একটু সমস্যা এই যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে জাল দিয়ে নিব এখন এখনই কেমন ইয়ামি লাগছে তারপর ওই বড়টা দিলে অনেক টেস্টি একটা ঝোল তরকারি হয়ে যায় এই সজনা তরকারিটা কিন্তু খুব ভালো লাগে এটা আমার মা খুব মজা করে রান্না করতেন আমার মায়ের কাছ থেকেই শেখা এই আর কি এখন এই যে বড়ইটা আমি দিয়ে দিচ্ছি বড়ইটা তো ভিজিয়ে নরম একটু আছেই এখন আবার এই ঝোলে দিয়ে বল আসলে এটা ওই ঝোলটা ঢুকে যাবে বড়ইতে একদম রসে টৈটুম্ব হবে ঝোলের ঝোলটা ঢুকে যাবে যে একদম ভালো হবে তখন ফুলে যাবে বড়ইটা ভালো লাগবে খেতে তখন বড়ইটা খেতেও ভালো লাগবে আর ঝোলটার অনেক টেস্ট আসবে আর অনেক টেস্টি হবে এটা এভাবে যে দেখুন বলক আসা শুরু হয়েছে বলক আসলে একটু জিরা ফাঁকি দিব ওই যে ভাজা জিরা ফাঁকিটা ওটা দিয়ে নামালে ওইটারও একটা সুন্দর ঘ্যান আসবে তেজপাতা তো আসে বলক এসেছে এই যে দেখুন কতটা ভালো এই তরকারিটা শরীরের জন্য ভালো আবার খেতে অনেক টেস্ট লাগে কিন্তু বড়ইটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আবার খেতেও ভালো লাগবে বড়ইটাও খেতে ভালো লাগবে অনেক টেস্ট হবে এটা এভাবে আমি তাহলে ঝোল তরকারিটি আমার মায়ের হাতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তরকারিটি খেতে কিন্তু অপূর্বই গরমে অনেক ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারাও রান্না করে খাবেন এভাবে আমার কথায় বা কাজে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো ভুল করে থাকি আমাকে আপনাদের আপন মনে করে আপন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথেই থাকবেন আবারও আগামীকাল কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমার ভিডিওগুলি আপনারা একটু দেখবেন টেনে দেখবেন না রান্নার ভিডিও টেনে দেখলে কিছুই বোঝা যাবে না কোনো অংশ হয়তো বাদ যাবে কোনো মশলা দেওয়া পানি দেওয়া কষানো এগুলো হয়তো বাদ গেলে রেসিপিটি আর ভালোভাবে টেস্ট আসবে না তখন ভালো লাগবে না আমার কাছেও ভালো লাগবে না যদি জানি আমি যে ভালো হলো না তখন আমার ভালো লাগবে না আমার এই ঝোল তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয় এটা এভাবে রান্না করে খেলে ভালো হয় তাহলে দর্শক আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও সুন্দর করে এভাবে রান্না করলে ভালো লাগবে এই এই সজনা ঝোল তরকারি যারা খেয়েছেন তারা তো জানেন এটা কেমন টেস্টি আর যারা খান নাই তাদের কথা বলছি আর কি তারা এভাবে রান্না করে খেতে পারেন আমার সাথেই থাকবেন আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এবং আগেও দেখেছেন আমার পুরানো ভিওয়ার্স যারা আর এখন নতুন ভিউয়ার্স যারা এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর অনেক দোয়া দোয়া করছি সবার জন্য আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করবেন দোয়াটা আমি সবসময় চেয়েই নিচ্ছি দোয়া করবেন দোয়ার ওপরে আর কিছু নেই আর আপনাদেরকে আমারও কিছু তেমন কিছু দেবার কিছুই নেই দোয়াটাই আপনাদের জন্য আমার অনেক দোয়া আপনারা সুস্থ থাকুন সইসালা মতো থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন অনেক দোয়া আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি হয়তো যে কোনো মুহূর্তেই বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে আগে থেকে বিদায় নিয়ে রাখছি আপনারা কিন্তু ভালো রাখ থাকবেন আর আমার ভিডিওগুলি একটু দেখবেন আপনারা টেনে দেখবেন না লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে আপনার বান্ধবের কাছে একটু বলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাক থাকতে আর কি লাইক কমেন্ট করতে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন তো ওই বেলটি কিন্তু বাজিয়ে রাখবেন তাহলেই দেখে নিতে পারবেন আর আমার কথায় কোনো ভুল বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বিদায় নিয়ে নেই